ফ্রেন্ডস, আজকে আমরা এই স্টকের মধ্যে বেস্ট বেস্ট লার্জ ক্যাপ কোম্পানির ব্যাপারে আলোচনা করতে চলেছি, মার্কেট লিডারের ব্যাপারে আলোচনা করতে চলেছি, যার মধ্যে সময় এসে পৌঁছেছে নজর রাখার জন্য এবং ফোকাস করার জন্য। তো ফ্রেন্ডস, চলুন দেখে নেব সেগুলো কোন স্টক আছে বা এই মুহূর্তে আমাদের কি করা উচিত আছে, সেই সব বিষয়ে আজকে আমরা স্টেপ বাই স্টেপ এই ভিডিওর মাধ্যমে চর্চা করতে চলেছি। তার আগে ফ্রেন্ডস, এখন অবধি যদি আপনারা আমার স্টক বেঙ্গলি চ্যানেলকে সাবস্ক্রাইব না করেছেন তাহলে সাবস্ক্রাইব করে নিন এই ধরনের নতুন নতুন বাংলাতে ভিডিও দেখার জন্য। ফ্রেন্ডস, আপনারা যদি চাইছেন নিজেদের টেকনিক্যাল লেভেলকে স্ট্রং করতে তাহলে প্লেলিস্টে আসার পর টেকনিক্যালের ওপর বেস্ট বেস্ট ভিডিও দেওয়া আছে, সেগুলো দেখতে পারেন এবং নিজেদের টেকনিক্যাল লেভেলকে স্ট্রং করতে পারেন। চলুন ফ্রেন্ডস, চলে যাব মেইন পয়েন্টের দিকে। তো সবার প্রথমে ফ্রেন্ডস, আজকে আমরা যে স্টকের ব্যাপারে আলোচনা করতে চলেছি সেই স্টকের নাম হচ্ছে TCS, টাটা কনসালটেন্সি সার্ভিস লিমিটেড। এখন স্টক ট্রেড করছে 3484 টাকাতে, এর 52 উইক হাই আমরা দেখতে পাচ্ছি 3999 টাকার কাছাকাছি। অলমোস্ট আমরা দেখতে পাচ্ছি যে 400 পয়েন্ট ডিসকাউন্টে এই স্টক মার্কেটে এখন অ্যাভেলেবেল আছে। এর মধ্যে ডেলিভারি পার্সেন্টেজ আপনারা দেখতে পাচ্ছেন 63 আছে। তো একটা ভারী কোয়ান্টিটি এর মধ্যে ট্রেড হচ্ছে এবং আজকেও আমরা দেখতে পাচ্ছি এর মধ্যে নেগেটিভ মুভমেন্ট দেখতে পাওয়া গেছে। আইটি সেক্টরের স্টক আছে ফ্রেন্ডস, লার্জ ক্যাপ কোম্পানি আছে, যেই সেক্টরে বিলং করছে তার মধ্যে মার্কেট লিডার আছে, কোম্পানি আমাদেরকে ডিভিডেন্ড দিচ্ছে 1%। তো চলুন, কেন এর মধ্যে সময় এসেছে সেটাই আমরা বোঝার চেষ্টা করব। তো আমরা চলে এসেছি জিরোধার প্ল্যাটফর্মের উপর। জিরোধার প্ল্যাটফর্মের উপর ফ্রেন্ডস চার্টকে আমরা বোঝার চেষ্টা করব, চার্টের বিহেভিয়ারকে বোঝার চেষ্টা করব। এখানে দেখুন, এই জাস্ট W প্যাটার্ন তৈরি হলো, এর উপরে যখন ক্লোজিং দিল দেন সেখান থেকে আমরা কারেকশন দেখেছি, দেন সেখান থেকে মুভমেন্ট দেখেছি, রাইট? এই ধরনের সিচুয়েশন আমরা একটা দেখতে পেয়েছি। দেন এখন দেখতে পাওয়া যাচ্ছে যে এর মধ্যে দেখুন, এখানে আমি আবার ব্রাশ টুল ইউজ করছি, এই জায়গাটা জাস্ট ধরলাম, ধরার পর আমি একটু জুম করছি তাতে বুঝতে সুবিধা। এখানে জাস্ট সাপোর্ট নিল, সাপোর্ট নেওয়ার পর এখানে দেখুন আবার বাউন্স ব্যাক করার একটু সামান্য চেষ্টা করলো, দেন এখন আমরা দেখতে পাচ্ছি কারেকশন আসছে। তো কারেকশন ফ্রেন্ডস এই অবধি আসতে পারে, এখানে একটা স্ট্রং সাপোর্ট দেখতে পাওয়া যাচ্ছে এবং সেটা আপনারা দেখতে পাচ্ছেন 3442 কাছাকাছি আছে। তো আপনারা চাইলে অবশ্যই এই লেভেলটাকে নোট ডাউন করতে পারেন। এখানে সাপোর্ট নেওয়ার পর স্টক ডেফিনেটলি আবারও কিন্তু উপরের দিকে যেতে চলেছে, কেননা এখানে একটা শেপ তৈরি হচ্ছে, দেখুন W শেপ তৈরি হচ্ছে। তো ডেফিনেটলি আপনারা সুযোগটাকে কাজে লাগাতে পারেন। চলুন, RSI কি ইন্ডিকেট করছে সেটাও আমরা দেখে নেব। RSIকে আমি এখানে লাগাবো, RSI নাম্বার দেখতে পাওয়া যাচ্ছে অলমোস্ট, দেখুন 38-এর কাছাকাছি, রাইট? আমরা দেখতে পাচ্ছি উইক হচ্ছে, একবার দেখুন এখানে RSI-র মধ্যে। নেক্সট আমরা সাপোর্ট দেখেছিলাম 27-এর কাছাকাছি, সাপোর্ট নিয়েছিল, দেন ওপরে বাউন্স ব্যাক করলো এবং এখন আমরা দেখতে পাচ্ছি উইক হচ্ছে। TCS-এর মতন স্টক যখন উইক হচ্ছে তখন ডেফিনেটলি আমাদের কাছে একটা সুযোগ আসছে, তো আপনারা চাইলে সুযোগটাকে কাজে লাগাতে পারেন। চলুন, নেক্সট স্টক কোনটা আছে সেটা দেখে নেব। নেক্সট যে স্টক আছে ফ্রেন্ডস, সেই স্টকের নাম হচ্ছে মহিন্দ্রা অ্যান্ড মহিন্দ্রা লিমিটেড। মহিন্দ্রা অ্যান্ড মহিন্দ্রা এখন ট্রেড করছে 919 টাকাতে, এর মধ্যে 3%-এর মুভমেন্ট আমরা দেখতে পেয়েছি। লার্জ ক্যাপ কোম্পানি আছে, আপনারা দেখতে পাচ্ছেন চার্টের মধ্যে ফ্রেন্ডস আমরা দেখতে পাচ্ছি পজিটিভ দুদিন ধরে মুভমেন্ট দেখাচ্ছে এবং সাথে ভলিউম অনেকটা হাই হচ্ছে। দেখুন এখানেও দেখতে পাওয়া যাচ্ছে অনেকটা কারেকশন এসেছে, দেন এখান থেকে রিকভারি করার চেষ্টা করছে, যে রেজিস্ট্যান্স ছিল সেই রেজিস্ট্যান্সের ওপরে ক্লোজিং দিয়েছে। তো ডেফিনেটলি এখান থেকে স্টক আরও কিছুটা উপরের দিকে যেতে চলেছে, প্রায় 940 অবধি। তাছাড়া RSI নাম্বার আমরা দেখতে পাচ্ছি অলমোস্ট 63, তো ভেরি স্ট্রং জোনের কাছে এসেও পৌঁছেছে। এর কোয়ার্টার টুর রেজাল্ট এসেছে আমরা দেখতে পেয়েছি এবং সেখানে একটা পজিটিভ মুভমেন্টও দেখিয়েছে, তো তার জন্য এর মধ্যে একটা পজিটিভ ইম্প্যাক্টও পড়েছে। তো আপনারা চাইলে অবশ্যই মহিন্দ্রা অ্যান্ড মহিন্দ্রার দিকেও নজর রাখতে পারেন। চলুন, নেক্সট স্টক কোনটা আছে সেটা দেখে নেব। নেক্সট যে স্টক আছে ফ্রেন্ডস, সেই স্টকের নাম হচ্ছে বাটা ইন্ডিয়া লিমিটেড। বাটা ইন্ডিয়া এখন ট্রেড করছে 2184 টাকাতে, এর মধ্যে সামান্য মুভমেন্ট দেখেছি আমরা আজকে 16 পয়েন্টের এবং চার্টের মধ্যে একটা পজিটিভ ইন্ডিকেটও পাওয়া যাচ্ছে। এখানে দেখুন, এর যে রেজিস্ট্যান্স ছিল এই রেজিস্ট্যান্সের উপরে দাঁড়িয়েছে, ক্লোজিং দিয়েছে, দেখুন জাস্ট 1
2-3 রেজিস্ট্যান্স এর উপরে ক্লোজিং দিয়ে দিয়েছে, তো ডেফিনেটলি এখান থেকে ইন্ডিকেট করছে যে স্টক এই যে হাইটা আছে এই হাইটাকে ব্রেক করে উপরের দিকে যেতে চলেছে। এর যে হাই আছে সেটা আছে 2220, এটাকে ব্রেক করে উপরে ক্লোজিং দিতে চলেছে, তো ডেফিনেটলি এখান থেকে স্টক কিন্তু বলতে গেলে 2300 অবধি যেতে চলেছে। তো আপনারা চাইলে অবশ্যই বাটা ইন্ডিয়ার দিকে ফোকাস রাখতে পারেন। চলুন আরএসআই কি ইন্ডিকেট করছে সেটা আমরা দেখে নেব। একটা সুন্দর একটা কিন্তু প্যাটার্ন তৈরি হচ্ছে, আমরা দেখতে পাচ্ছি একটা খুব ভালো মুভমেন্ট আমাদেরকে দেখাচ্ছে। তো এখানে আমরা দেখতে পাচ্ছি আরএসআই এর মধ্যে নাম্বার আছে 71 থেকে আমরা দেখেছি যে অনেকবারই কিন্তু নিচের দিকেও নেমে এসেছে। যদি নিচের দিকেও নেমে আসে তাহলেও ফ্রেন্ডস ভয় পাওয়ার দরকার নেই, সেখানে আমরা প্রাইসটা মার্জিন করব। যদি নিচে নেমে আসে তাহলে আমরা দেখতে পাচ্ছি সাপোর্ট আছে 2125 কাছাকাছি। তো ডেফিনেটলি বাটা ইন্ডিয়ার দিকেও নজর রাখতে পারেন। যদি কেউ লং টার্মের জন্য যেতে চাইছেন তাহলে যে কোনো সময় যে কোনো মুহূর্তেও যাওয়া যেতে পারে। চলুন নেক্সট কোন স্টক আছে সেটা দেখে নেব। তার আগে ফ্রেন্ডস আপনারা যদি এখনও অবধি দিওয়ালি গিফটের উপর ভিডিওটি না দেখেছেন তাহলে অবশ্যই দেখে নেবেন, কেননা এখান থেকেই কিন্তু আপনারা অনেকটা বেনিফিট পেতে চলেছেন। নেক্সট যে স্টক আছে ফ্রেন্ডস সেই স্টকের নাম হচ্ছে ব্রিটানিয়া ইন্ডাস্ট্রিজ লিমিটেড। ব্রিটানিয়া এখন ট্রেড করছে 3698 এর কাছাকাছি, আজকের মধ্যে 2.12% এর মুভমেন্ট দেখতে পাওয়া যাচ্ছে। লার্জ ক্যাপ কোম্পানি আছে যেই সেক্টরে বিলং করছে, তার মধ্যে মার্কেট লিডার আছে, এফএমসিজি সেক্টরের স্টক আছে, কোম্পানি ডিভিডেন্ড দিচ্ছে 4.35%। ফ্রেন্ডস ভারী কিন্তু ডিভিডেন্ড দিচ্ছে, তো সেই কারণের জন্য এর মধ্যে একটা মুভমেন্ট আমরা স্লো দেখতে পাই। যদি নিউজের উপর আসবেন তো এর মধ্যে দেখতে পাওয়া যাচ্ছে গ্লোবাল ফাইন্যান্সের তরফ থেকে টার্গেট প্রাইস দেওয়া হচ্ছে 4050 কাছাকাছি, অনেকটাই উঁচুতে কিন্তু এর মধ্যে টার্গেট প্রাইসও দেওয়া হচ্ছে। যদি চার্টকে দেখবেন তো চার্টের মধ্যে আমরা দেখেছি যে অনেকটাই কারেকশান এসেছে, 4100 থেকে এই স্টক নেমে এসেছিল প্রায় বলতে গেলে 3600, দেন এখন দেখতে পাওয়া যাচ্ছে লম্বা রেজিস্ট্যান্সকে ব্রেক করে ওপরে ক্লোজিং দিয়েছে। তো ডেফিনেটলি এখান থেকে স্টক ওপরে ওঠারই আমাদেরকে ইন্ডিকেট করছে, এবং এখন কিন্তু সঠিক সময়ও আছে এর মধ্যে ফোকাস করার জন্য। আরএসআই নাম্বার দেখতে পাওয়া যাচ্ছে 42 এর কাছাকাছি, তো ডেফিনেটলি আপনারা চাইলে ব্রিটানিয়ার দিকে ফোকাস করতে পারেন এবং লং টার্মের জন্য ছাড়তে পারেন। তো ফ্রেন্ডস আপনারা কী ভাবছেন এই চারটে স্টকের ব্যাপারে অবশ্যই আমাকে কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন, আপনাদের পয়েন্ট অফ ভিউ কী আছে সেটাও কিন্তু লিখতে ভুলবেন না। তাছাড়া ফ্রেন্ডস যদি কোনো কোয়েশ্চেন থাকছে সেটাও কিন্তু কমেন্ট বক্সে লিখে অবশ্যই জানাবেন, তার অ্যান্সার দেওয়ারও আমি চেষ্টা করব। সাথে ফ্রেন্ডস ভিডিও যদি ভালো লাগছে তাহলে কিন্তু অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দেবেন। ফ্রেন্ডস আপনাদের লাইক কিন্তু আমাকে অনেকটা মোটিভেট করতে সাহায্য করে। চলুন দেখা হবে আরও একটা নতুন ভিডিওর সাথে, লাস্ট অব দি ভিডিওটা দেখার জন্য অসংখ্য ধন্যবাদ।